জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে ভাঙচুরের মামলায় জামিন পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের 42 শিক্ষার্থী। বিকেলে ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান তাদের জামিন মঞ্জুর করেন। ভাঙচুরের ঘটনায় অর্ধশত শিক্ষার্থীকে আসামি করে সাভার থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে বন্ধ ঘোষণার পর হল ছিঁড়ে গেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 10টার মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী হল ছিঁড়ে যায়। শুক্রবার ঢাকা আরিচা মহাসড়কে সিএন্ডবি এলাকায় বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহত হয়। এর প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে তারা উপাচার্য ফারজানা ইসলামের বাসভবনে ব্যাপক ভাঙচুর করে। রাতে সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।